আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, দেখা যায় যে আমরা অনেক সময় ব্যথার সমস্যায় ভুগি, বিভিন্ন ধরনের ব্যথার কারণে ডাক্তারের সাজেশন নিয়ে থাকি বা ডাক্তারের কাছে গিয়ে থাকি। সে সময় দেখা যায় অনেক সময় প্রেসক্রিপশনে প্রিগা বা ক্যাপসুলটি সাজেস্ট করে থাকে ডাক্তারগণ। তো আমি আজকে কথা বলবো এই প্রিগা বা ট্যাবলেট বা ক্যাপসুল কী কী কাজ করে, এটি কিভাবে খেতে হয় বা এর খাওয়ার নিয়ম কি, ও সবশেষে থাকছে এর সাইড এফেক্ট নিয়ে বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিওতে দেখতে আমাদের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, এখানে যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রিগাবা। তো এর মূল জেনেরিক নেম হচ্ছে প্রিগাবালিন বিপি। তো এই প্রিগাবা ক্যাপসুলটি 8টি ক্যাটাগরিতে হয়ে থাকে, 25, 50, 75, 100, 150 এবং ইয়ার 82.5, ইয়ার 165 এবং ইয়ার 330। এই 8টি ক্যাটাগরিতে এই ক্যাপসুলটি হয়ে থাকে। এর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে অপসন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়াও এই ক্যাপসুলটি আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তো চলুন আমরা জেনে নেই এই ক্যাপসুলটি কী কী কাজ করে থাকে বা এটি কী কী সমস্যার কারণে ডাক্তারগণ সাজেশন করে থাকে। প্রিগাবা একটি অ্যান্টিকনভালসেন্ট এবং এক্সিওলাইটিক ঔষধ, যা মৃগীরোগ, নিউরোপ্যাথিক ব্যথা, ডায়াবেটিক স্নায়ু ব্যথা, মেরুদণ্ডের আঘাতজনিত ব্যথা, অশান্ত লেগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও ফাইব্রোমায়ালজিয়ার আক্রান্ত ব্যক্তিদের ব্যাপক পেশি ব্যথা এবং কঠোরতর চিকিৎসার জন্যও এটি ব্যবহৃত হয়ে থাকে। প্রিগাবা একটি অ্যান্টিপিলেপটিক গ্রুপের অন্তর্গত এবং অন্যান্য ঔষধের সাথে একত্রে নির্দিষ্ট ধরনের খিঁচুনি চিকিৎসার জন্য এটি ব্যবহৃত করা হয়। তো এক মাস ও এর বেশি বয়সীদের ক্ষেত্রে পার্সিয়াল আনসেট সিজারের ক্ষেত্রেও সহায়ক হিসাবে এই ক্যাপসুলটি ব্যবহৃত হয়ে থাকে। স্পাইনাল কার্ডের যে আঘাতের সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথিক ব্যথার চিকিৎসায়ও প্রিগাবা ক্যাপসুল সাজেস্ট করে থাকে। তাছাড়াও এই ট্যাবলেটটি দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্যথার জন্য, লং টাইম যাবত ব্যথা, নার্ভের ব্যথা বা দেখা যায় দীর্ঘদিন যাবত ব্যথা ভালো হচ্ছে না, সেই সব সমস্যার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে। তো চলুন আমরা জেনে নেই এই ক্যাপসুলটি খাবারের নিয়ম কী। তো সর্বপ্রথম দেখা যায় যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। এখানে প্রিগাবা ক্যাপসুলের যে ক্যাটাগরিগুলো রয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রিগাবা 25, 50 এবং 75 মিলিগ্রামের যে ক্যাপসুলগুলো রয়েছে এগুলো দিনে 2 থেকে 3 বার এটি সমস্যার ধরন অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে। এটির ডোজ 2 থেকে 3 বার সকালে এবং রাতে অথবা 3 বেলায় এটির সাজেস্ট করা হয়ে থাকে। দেখা যায় প্রথম অবস্থায় এটি সকালে একটি এবং রাতে একটি ডাক্তারগণ সাজেস্ট করে থাকে, পরবর্তীতে দেখা যায় ডোজ বাড়ানো হয়, অথবা এটি দেখা যায় বিভিন্ন সময় যদি পেইনের সমস্যাটা বেশি হয়ে থাকে বা ব্যথার সমস্যা দীর্ঘদিনের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রিগাবা ক্যাপসুলগুলো 3 বেলা সাজেস্ট করা হয়ে থাকে। একটি বিষয় লক্ষণীয় হচ্ছে, সেটা হচ্ছে এই প্রিগাবালিন যে ক্যাপসুলগুলো রয়েছে এগুলো দেখা যায় একেবারে বন্ধ করা যায় না, হঠাৎ করে যদি বন্ধ করেন সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে, সেজন্য এটি ধীরে ধীরে বন্ধ করতে হয়। তো চলুন আমরা জেনে নেই এই প্রিগাবা ক্যাপসুলের কিছু সাইড এফেক্ট সম্পর্কে। প্রিগাবা ক্যাপসুলের যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার ভিতরে হচ্ছে ঝাপসা দৃষ্টি, মনোযোগ দিতে অসুবিধা, মাথা ঘোরা, মুখে শুষ্কতা, তন্দ্রা, ওজন বৃদ্ধি এবং স্কিন ফুলে যাওয়া, এই সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। মাতৃদুগ্ধ দানকালীন সময় এবং গর্ভকালীন সময়ে এই ক্যাপসুলটি অনিরাপদ, সুতরাং যদি আপনার একান্তই এই ক্যাপসুলটি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করুন। সেক্ষেত্রে আপনার সমস্যাটি ওজন করবে ডাক্তার, সমস্যার চেয়ে যদি এই ক্যাপসুলটি ব্যবহার একেবারেই করতে হয় সেক্ষেত্রে ডাক্তার আপনাকে সাজেস্ট করবে যে ব্যবহার করা যাবে কি না। তো এই ছিল আজকের ভিডিও। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কি মেডিসিন নিয়ে রিভিউ চাচ্ছেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।